যা খাইতে চাইবো তাই খাওয়াবো, যা খাইতে চাইবো তাই খাওয়াবো, প্রত্যেক ফলোয়ারে খাওয়াবেন? হ্যাঁ। আমি যদি আপনাকে ফলো দিই? আপনারও খাওয়াবো। কি খাওয়াবেন? ওই যে আমার জামাই জিজ্ঞেস করেন, যা খাইতে চাইবে তাই খাওয়াবো। জানাই তো চাই, একটু ফলোয়ার হলে তো আমারই লাভ। আমি মুখস্থ নাই। ছোট বয়সে বিয়ে করা ঠিক না, আপনি ফলো করে দিন প্লিজ ভাই, প্লিজ বলেন এটা। আমি তো বলে দিলাম। হ্যাঁ, ফলো বাড়া দেন আমার, আরো লাইক বাড়া দেন, ফলো বাড়া দেন। আপনি কেমন যাচ্ছে? আছে ভালো, কোনো মতো। সারাদিন কাজ করি, ফোনে ভিডিও বানাই। কি ভিডিও বানাই? টিকটক ভিডিও। টিকটক ভিডিও? টিকটকে ফলোয়ার কথা আপনার? থাক, কোনো প্লিজ বলেন। 900। টিকটকে কি ভালো লাগে? না ভালো লাগে না, জাস্ট এমনি ভিডিও বানাই। আর কোন কাজটা সবচেয়ে বেশি ভালো লাগে? এটাই ভিডিও, আর কিছু ভালো লাগে না। টিকটক হচ্ছে, টিকটকে আপনার সবচেয়ে বড়, মানে সবচেয়ে ভালো লাগে যাকে, টিকটকে আপনি কার ফ্যান? আমি কেউ ফ্যান না ভাই, আমি নিজের ফ্যান নিজেই। আমি নিজেই ফ্যান? আচ্ছা, তারপর হয় না যে টিকটকে শুরুটা কীভাবে হয়েছিল? আমি টিকটকটা ওইরকম প্রফেশনালি নেই নেই, জাস্ট এমনি মন চাই ভিডিও বানাই, জাস্ট। আচ্ছা, কোন প্ল্যাটফর্মকে আপনাকে আপনার কাছে মনে হয় একটু ম্যাচিওর বা সভ্য আর কি? ফেসবুক, ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম। এখন ভুল সংবাদ সবচেয়ে বেশি প্রচার হয় কোন মাধ্যমে? ফেসবুক। ফেসবুক আন্দোলনের সময় ফেসবুকে কী কী গুজব ছড়িয়েছে আপনি কি জানেন? জানি কিছু কিছু। যেমন? যেমন মারামারি, কাটাকাটি হয়েছে, সে কাস্টমার নিয়ে একটু রোস্ট টোস্ট করছে, এগুলাই। আচ্ছা, আপনি হচ্ছে টিকটক, আপনার টিকটক আইডি কি সবাইকে জানাতে চান? জানাতে চাই, একটু ফলোয়ার হলে তো আমারই লাভ। বলেন। আমি মুখস্থ নাই। সুমাইয়া সুমু আর ফোর, সুমাইয়া সুমু ফোর। কী বলবেন তাদের জন্য যে আপনার চ্যানেলটাকে ফলো করে দিন প্লিজ ভাই, প্লিজ বলেন এটা। আমি তো বলে দিলাম। হ্যাঁ, ফলো বাড়া দেন আমার, আরও লাইক বাড়া দেন, ফলো বাড়া দেন। আপনার উনি যে ফলো দিবে আপনাকে, ওনার লাভ কী? মানে ফলো দিলে কী লাভ হবে? আচ্ছা, আপনার এই যে ফলোয়ার হইলে লাভ কী হবে? কোনো লাভই নাই, মনে শান্তি। আর সবচেয়ে বেশি কোন সময় দেন কোন প্ল্যাটফর্মে? একটু শর্ট করেন কথা। সবচেয়ে বেশি সময় দেন কোন প্ল্যাটফর্মে? ফেসবুক। সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা? ভালো লাগে হাজবেন্ড। আচ্ছা, আপনাদের আপনি কি রিলেশন করে নাকি ফ্যামিলি? রিলেশন করে। এই কাহিনীটা আমরা একটু শুনি না প্লিজ। কিভাবে কি হলো ভাই, তো বলতে পারো ভাই? আন্টি বলে কথা বলে, মানে আন্টি পড়ানোর কথা বইলা গেছে, বিয়ে হয়ে গেছে, ওইদিকে বাসায় বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। কতদিন হয়েছে আপনার বিয়ে? 3-2 বছর। কেমন চলছে আপনার বিয়ে? আলহামদুলিল্লাহ। এই যে যারা অল্প বয়সে যারা বিয়ে করছে, আপনারা আই থিঙ্ক যে আপনাদের বয়স কম, তো এই বয়সে বিয়ে করা ঠিক কি না? ঠিক না, না এই বয়সটা বিয়ে করা ঠিক না, ছোট বয়সে বিয়ে করা ঠিক না। আপনি বিয়ে করে কি কোনো সমস্যা? না আমার সমস্যা না, আমি আমি তো ভালো আছি, কিন্তু সবাই তো আর ভালো থাকতে পারে না। আমার নাহলে শ্বশুর বাড়ি ভালো আছে, ভালো পড়ছে, সবার তো আর ভালো পড়তে পারে না, এই জন্য বলছি যে এই বয়সটা না বিয়ে করাটাই ঠিক। আপনি কি আপনার কথা শুনেন? হ্যাঁ, অনেক। আচ্ছা, এই যে অনেক সময় শোনা যায় যে নারীদের অভিযোগ হাজব্যান্ডরা কথা শোনেন, তো কথা শোনানোর জন্য কী করা উচিত? মানে কী কোন মন্ত্র ব্যবহার করলে আসলে হাজব্যান্ডরা কথা শুনে? এই তো ভালোবাসতে হয়, ভালোভাবে কথা বলতে হয়, এইটাই। না, দুজন মিলে কি টিকটক করে? না না, আমার হাজব্যান্ড করে না। কেন? টিকটক হেটার হয়। আমি টিকটক লাভার? না লাভার না, মানে করি এমনি মন চায়। আপনার হাজব্যান্ডকে কত দূর ভালোবাসে? অনেক। আমি না বলি তাও খেলতে যায়। আপনার চেয়ে খেলাধুলাকে বেশি ভালোবাসে? আপনার চেয়ে খেলাধুলাকে কি বেশি ভালোবাসে? হ্যাঁ। সংসার টিকতেছে কেন? এমনি মারামারি, কাটাকাটি, আবার মিল, এরকম ভাবে। আপনি কি মারছেন কখনো তাকে? হ্যাঁ মারছি একবার, একটু শর্ট করে না। আচ্ছা, এইটাই বলে শেষ করবো, আপনি মারছিলেন তাকে? আদর করে মারছিলেন নাকি সিরিয়াস হয়ে? আদর করে, সিরিয়াস করে দুইটাই। কেন, মানে কি করেছিল? গাড়তে রামে করছে, গাড়ের মধ্যেই মারছি, গাড়তে রামে।
তাহলে কি আসলে এই যে স্বামীকে আগলায় রাখার এই অস্ত্র কি মারামারি? হ্যাঁ আছে, একটু মারামারি হইব, কাটাকাটি হইব, ঝগড়া হইব, আবার মিল হইব। আচ্ছা ঠিক আছে।